السلام ورحمة الله وبركاته. ما مدري كيف هيك وصلت جه مهلا ده كون دي تشابي هاي جا باش كون كان بشوف تشابي هاي تو كون ترى في كل المجد بورت باربي عمرا بقول جه ايه مسألة ني ولا ما يكون عمرا بقول جه ما تقدر رأيشين بوشيد جو أفنى المسألة هي كتير عمرا جه تجاني شتاة ودي كان فور ما يكون عمرا موتى دي تشابي مهلا كوران بورت باربي نا এবং তারা বিশেষ করে অতটুকুই জায়েজ বলেন যে কোন কোরআন আয়াত যদি দোয়া ইত্যাদি হয় তাহলে শুধু পারবে, কিন্তু সরাসরি কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটাই প্রসিদ্ধ আমাদের দেশে সবাই জানে। তবে তাদের প্রমাণগুলো এত শক্তিশালী না। হ্যাঁ, প্রথম নম্বর প্রমাণ হচ্ছে তারা আপনার যারা যাদের গোসল ফরজ হয়ে যায় সমাবেশ ইত্যাদির কারণে, যাদেরকে জুনুবি বলা হয়, তাদের উপর তার উপর ক্যাশ করেছে তারা, মানে তুলনামূলক গবেষণা করেছে যে একজন ব্যক্তি যখন তার গোসল ফরজ হয়ে যায় সহবাসের কারণে যেভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না, একই ভাবে একজন ঋতুস্রাবী মহিলাও তার গোসল ফরজ হয়ে যায় তখন সেও কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটা হচ্ছে তাদের ধারণা, কারণ যিনি যার গোসল সহবাসের কারণে ফরজ হয়ে গেছে তিনি যে আপনার কোরআন পড়তে পারবে না এটা হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউআল্লিমুহুমুল কোরআন ওয়া কানা লা ইয়াহজুযুহু আনিল কোরআন ইল্লা আল-জানাবা। আবু দাউদের হাদিস বলা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে কোরআন শিখিয়ে দিতেন এবং আপনার কোরআন পড়া তিনি বন্ধ করতেন না জানাবত ছাড়া, অর্থাৎ গোসল ফরজ হওয়া ছাড়া তিনি কোরআন থেকে বিরত থাকতেন না, কোরআন শিক্ষা দিতেন তাদেরকে। এই ভিত্তিতে তারা বলে যার গোসল ফরজ হয়েছে তার সাথে তুলনামূলক চিন্তা করে যে একজন ঋতুস্রাবী মহিলাও তিনি কোরআন পড়তে পারবেন না। আরেকটা হচ্ছে একটা হাদিসের মাধ্যমে তারা প্রমাণ দিয়ে থাকেন, সেটা হচ্ছে ইবনে উমরের হাদিস রাদিয়াল্লাহু আনহুমা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে লা তাকউল হায়দু ওয়া লা জুনুবু শাইয়্যা মিনাল কোরআন, যে ঋতুস্রাবী মহিলা এবং যার সহবাসের কারণে গোসল ফরজ হয়েছে উভয় জনই কোরআন পড়তে পারবে না। এটা তিরমিজির মধ্যে এসেছে, এমনি মাজার মধ্যে এসেছে, দারাকুতুবের মধ্যে এসেছে, তবে এই হাদিসটা দুর্বল, কারণ ইসমাইল ইবনে আইয়াস তিনি এই হাদিসটা বর্ণনা করেন হেজাজিদ থেকে এবং তাদের পক্ষ থেকে তার বর্ণনা এটা দুর্বল, সকল ওলামা ইকরাম একমত এই ক্ষেত্রে। এই কারণে যখন তার হাদিসটা ঠিক নয় সুতরাং সেটার উপর ভিত্তি করে প্রতিবাদ দেওয়া সেটাও সঠিক হবে না। আমরা বলবো যে দ্বিতীয় মত যেটা আছে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মত মনে হচ্ছে, যে একজন ঋতুস্রাবী মহিলা সন্তান বসবর্তস্রাবী মহিলা তিনি কোরআন পড়তে পারবেন মুখস্থ, কোরআন না ধরে তার যতটুকু স্মরণে আছে সেটা পড়তে পারবেন। এক নম্বর প্রমাণ হচ্ছে যে শরীয়তের মাসলা হচ্ছে যে কোনো ব্যাপারে যতটুকু মধ্যে নিশ্চিত প্রমাণ না মিলবে সেটা হালাল হওয়াই স্বাভাবিক। এটা হচ্ছে মৌলিক কথা যে আর এই ক্ষেত্রে মানে বিশুদ্ধ কোনো প্রমাণ নেই সুস্পষ্ট যে ঋতুস্রাবীরা পড়তে পারবে না। শুধু আমরা তুলনামূলক গবেষণা করে বলেছিলাম আর হাদিসটা দুর্বল। সুতরাং যে কোনো বিষয়ে আপনার বিশেষ করে শরীয়তের মৌলিক বিষয় ছাড়া সাধারণ মশলা আছে হালাল হারামের ক্ষেত্রে, যে হালাল হওয়া বা জায়েজ হওয়াটাই এটা স্বাভাবিক যত পর্যন্ত হারাম বা না জায়েজ হওয়ার প্রমাণ না মিলবে, এটা একটা কথা। আর এটা সবাই জানি যে রসুল আকরাম ইসলামের যুগেও মহিলারা ছিল, তাদের ঋতুস্রাব হইতো, সুতরাং যদি তাদের জন্য কোরআন পড়া নিষিদ্ধ হইতো, আর তারা তো স্বর্ণযুগের মানুষ, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব তাদের ছিল, আর যদি নিষেধে থাকতো তাহলে অবশ্যই সুস্পষ্ট ভাবে বিশুদ্ধ হাদিস দ্বারা সেটা প্রমাণিত হতো না, কারণ আল্লাহ শরীয়তকে রক্ষা করবেন এটা দায়িত্ব নিয়েছে। সুতরাং বিশুদ্ধ ভাবে প্রমাণিত অবশ্যই থাকতো, এটা একেবারে যে অপ্রসিদ্ধ ব্যাপার সেটা তো না। হ্যাঁ, সেটা তখনই সেটার প্রয়োজন ছিল। এই কারণে যখন এরকম কোনো বিশুদ্ধ হাদিস আসে নাই তাইলে যায় সবারই কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ জানু কোরআন মাজিদ তেলাওয়াতের আদেশ করেছেন এবং কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য বিশেষ সওয়াবের ঘোষণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুতরাং এই কোরআন তেলাওয়াত থেকে এবং কোরআন তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত করে যাবেন কোনো কিয়াসের মাধ্যমে, বরং বিশুদ্ধ প্রমাণ প্রয়োজন হবে। আর তৃতীয় নম্বর যেটা বললো সেটা হচ্ছে একজন ঋতুস্রাবী মহিলাকে আপনার সহবাসের কারণে যার গোসল ফরজ হয়েছে তার উপর ক্যাশ করা তুলনামূলক চিন্তা করা জায়েজ হবে না, ঠিক হবে না, কারণ কি দুইজন একরকম নয়। যিনি যার গোসল ফরজ হয়েছে সহবাসের কারণে তিনি যখনই ইচ্ছে তখনই তিনি এই নাপাকি দূর করতে পারেন, গোসল করে পবিত্র হয়ে যেতে পারেন,
কিন্তু ঋতুস্রাবে মহিলা ঋতুস্রাব শেষ হওয়া পর্যন্ত সে কিন্তু এই কাজ করতে পারে না। ইচ্ছা করলে গোসল নিয়ে পবিত্র হয়ে যাবে, তার দ্বারা সম্ভব না। এটা দীর্ঘকালের একটা ব্যাপার, দীর্ঘ একটা সময় নিয়ে, কিন্তু যার গোসল করা যায় সবার ধরনের, তার ব্যাপারটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়। তাইলে দুইটা এক হতে পারে না, আর এক না হইলে কেসটা সঠিক হয় না। আরেকটা হচ্ছে যে একজন ঋতুস্রাবী মহিলা, অনেক ঋতুস্রাবের সময়টা লম্বা হয়, দেখো 7-8 দিন 10 দিন পর্যন্ত হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে তাকে কোরআনের সব থেকে দূরে রাখা হলো নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া। আর অনেক সময় অনেকে আছে শিক্ষকতা করে বা ছাত্রী, সুতরাং তাদের জন্য বিশেষ আপনার প্রমাণ ছাড়া তাকে বঞ্চিত রাখা পড়া থেকে পড়ানো থেকে, এটা কখনো ঠিক হবে না। নিশ্চিত প্রমাণ দরকার, অনেক সময় সে ভুলে যাবে। যদি হেফজখানা যদি কোনো মেয়ে পড়ে তাহলে সে ভুলে যাবে, এই 8 দিন যদি সেই প্রত্যেক মাসে এরকম না পড়ে, সে পিছনে পড়া ভুলে যাবে, তাকে সামনের দিকে অগ্রসর করা মুশকিল হয়ে যাবে। এখানে বলবো যে প্রমাণ ছাড়া নিশ্চিত কখনো বাধার সম্মুখীন তাদেরকে করা যাবে না। তো আমরা মনে হয় যে এটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, যে ঋতুস্রাবী মহিলা, সন্তান প্রসব ঋতুস্রাবী মহিলা, এরা ইচ্ছা করলে মুখস্থ কোরআন পড়তে পারবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কোরআন শরীফ ধরা তাদের জন্য না জায়েজ। কোরআন শরীফ ধরে যদি পড়তে হয় তাইলে অবশ্যই মুজা পরে নেবে, হাত মুজা পরে নেবে, কারণ হাদিস শুনে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামাসসুহু, কোরআন মজিদের আয়াত আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন মজিদের আয়াত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহির, যে একজন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, যেটা আপনার মতে মালিকের হাদিস এবং নাসাঈ ইবনে হিব্বান বাইহাকীর মধ্যে এসেছে। আর সুতরাং এই হাদিস এবং কোরআন আয়াত দ্বারা প্রমাণ মিলে যে পবিত্র ব্যক্তি ছাড়া কখনো কোরআন সরাসরি ধরতে পারবে না। এখানে আমরা বলবো যে কোরআন না ধরেই মুখস্থ করতে পারবে, আর একান্ত ধরতে হলে তাকে অবশ্যই কোনো বস্তুর আর্ট দিয়ে ধরতে হবে, যেরকম হাত মোজা পড়তে হবে বা কোনো কাপড় পেঁচিয়ে নেবে, অথবা কোনো কলমের মাধ্যমে অথবা কোনো কাঠির মাধ্যমে পাতা উল্টাবে, সেটা অবশ্যই খেয়াল করা উচিত। জাজাকাল্লাহু খাইরান, আল্লাহ ইবারক ফিক।